Assalamualaikum viewers. আমরা আজকে আসছি তার কোন জায়গায় আসছি? রায়কোট। রায়কোট কুমিল্লা নাঙ্গলকোটের নাঙ্গলকোটের কুমিল্লা জেলার নাঙ্গলকোটের রায়কোট এলাকা এখানে আসছি হচ্ছে আমরা নেহারি খাওয়ার জন্য। নেহারিটা অনেক ফেমাস। এখানকার নেহারিগুলো অনেক হ্যাঁ কে ওইদিকে মামা একটা ঢাকনাটা উঠান তো কই আচ্ছা এখানে কিছুই দেখা যাচ্ছে না। আমরা অবশ্য শেষ মুহূর্তে আসছি। আপনারা আপনারা ভিতরের অবস্থা দেখলে আপনারা কিছুটা আন্দাজ করতে পারতেছেন যে আসলে কি অবস্থা। প্রচুর ভিড়, আমরা লাইন ধরে দাঁড়ায় আছি, জানি না সিরিয়াল পাবো কি পাবো না। আর এর আগেও ওরা খাইতে আসছিল। এনার টেস্টটা কেমন রে তারেক? তোরা তো আগে খাইছস। হ্যাঁ সেই মানে অনেক নাম শুনছি, দ্যাটস ওয়াই খেতে আসলাম আর কি, দেখা যাক কি হয়। ফাইনালি আমরা জায়গা পাইলাম। অনেকক্ষণ প্রায় অলমোস্ট আধা ঘন্টার মতো, আধা ঘন্টার উপরে মনে হয়, আধা ঘন্টার উপরে ওয়েট করে দেন জায়গা পাইলাম। তো এখন হচ্ছে নেহারি আসার জন্য অপেক্ষা। এটা আসলো হচ্ছে ময়দার রুটি। তো এই যে চলে আসলো এই হচ্ছে, ওরে আল্লাহ, মানে ফুল, মানে এটা কি সি, ও মাই গড, পুরা মানে এটা কিন্তু ভাতের প্লেট, নর্মাল রেগুলার সাইজের ভাতের প্লেট। প্লেটের বাহিরে কতটুকু আসছে চিন্তা করেন, মগজ পুরা ভরা। মানে এই দোকানের বিশেষত্ব হচ্ছে ওরা মানে শুধুমাত্র নেহারিটাই সেল করে। তো মোটামুটি ওদের যে সাইজ, যে আমি আমার হাত দিয়ে যদি দেখাই, আমার আমার হাতের সাইজের সমান অলমোস্ট, কি পরিমাণ বড়। দেখা যাক টেস্ট কেমন হয়, আমি তো খাই নাই, ওরা আগে খাইছিল। তো এই যে রুটি থেকে পুরো ধোঁয়া বেরোচ্ছে, গরম গরম রুটি। মাশাআল্লাহ ভালো টেস্ট, লেবু টু গুড। তো এখানে সিস্টেমটা হচ্ছে আপনাকে এরকম একটা পাইপ দিবে, পাইপ দিয়ে আপনি খুঁজিয়ে খুঁজিয়ে বের করতে পারবেন। বিশাল বিশাল, হ্যাঁ আচ্ছা আচ্ছা, পড়বে পড়বে পড়ে যাবে। আরো ভিতরে তো প্রচুর পরিমাণ আছে, প্রচুর পরিমাণ আছে ভিতরে। আমারটা তো পুরো ফুললি ওভারলোড, পুরাই ওভারলোড। ও মাই গড, জুম কর, কাছে আন কাছে আন কাছে আন, দেখা। ও শিট, আরো আছে। ও মাই গড, সাইজ দেখেন জিনিসটা, মানে এটা ও অসাধারণ। প্রচুর বেয়াদ নেয়ারিটা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে ওরা যে ঝোলটা দেয়, ঝোলটা কিন্তু হচ্ছে পুরোপুরি হালিম। এটা কিন্তু জাস্ট নর্মাল নেহারির ঝোল না, এটা হচ্ছে আমাদের যে হালিম রান্না করে, হালিম হালিম দিয়ে হচ্ছে নেহারিটা রান্না করে। এটা অসাধারণ টেস্ট, অসাধারণ। ভিতরে প্রচুর পরিমাণ আছে, এখন কি আছে, মাল মশলা, সন্নি সন্নি লাল, সন্নি সন্নি লাল, বেশি দামি এটা।
তো আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম, টোটাল পাঁচ জনে খেলাম। বিল কত আসছে তারেক? 630 টাকা। এবারে মোটামুটি ভালো, রিজনেবল। নেহারি মাত্র 100 টাকা? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফয়সাল মামা, তোমার এক্সপিরিয়েন্সটা কি বলো? আমি তো গতবারও খেয়ে গেছি, অনেক ভালো, মানে 10-9 মার্ক দেওয়া যায়। তারেক কত মার্ক দিবি? 10-8। মানে অনেক জায়গায় নেহারি খাইছি, এটা একটু এটাকে এটা কেন স্পেশাল? এটা হচ্ছে নরমালি নেহারি গুলা নেহারির মতো করেই রান্না করে, আর এটা হচ্ছে কি আপনার হালিম দিয়ে রান্না করে। লাইক আমরা যেভাবে হালিম খাই, ওই হালিমটা দিয়েই হচ্ছে এখানে রান্না করে। দ্যাটস ওয়াই এটার টেস্টটা টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। এটা আমি 10-9.5 দিব, 9.5/10। না 10-10 দেওয়া যায়। হ্যাঁ কি, হ্যাঁ আমারটা সব কিছুই ছিল। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি আমার রেস্টুরেন্টে। অবশ্যই সবাই কাজ করতেছি রেস্টুরেন্টে, এখনো কাজ চলতেছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কোরবানিদের পরে উদ্বোধন করার জন্য। অনেক কাজ বাকি, এখনো অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি। সো সবাই ভালো থাকবেন, আর আপনারা এদিকে আশেপাশে কেউ থাকলে আসতে পারেন। খাবারগুলা খুবই মজা ছিল। নর্মালি হচ্ছে রুটিগুলো ছিল হচ্ছে 5 টাকা করে পার পিস, আর হচ্ছে ইয়ে ছিল কি জানি বলে নেহারি ছিল হচ্ছে 100 টাকা করে পার পিস। সো নেহারি ছোটো বড় সবগুলো একই রেট। ছোটোগুলাতে হচ্ছে বাহিরের সাইডে মাংস থাকে, আর বড়গুলাতে বাহিরের সাইডে মাংস থাকে না, কারণ হচ্ছে ভিতরে যথেষ্ট পরিমাণ এটাকে মজ্জা বলে, মজ্জা থাকে। সো আশা করি সবাই ভালো, সবাইকে আল্লাহ হাফেজ। সো রেস্টুরেন্ট থেকে আমরা সবাই আড্ডা দিয়ে চলে আসছি, বাসায় চলে আসছি। এখন অলরেডি রাত বাজতেছে 12:30 মতো, এতক্ষণ রেস্টুরেন্টেই ছিলাম, সবাই মিলে অনেক গল্প গুজব করলাম, আর ভিউটা অনেক বেশি ভালো লাগতেছে। দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে এখানে একটু ভিডিও করে নিই। আকাশটা দেখা যাচ্ছে না, আকাশটা অনেক সুন্দর আসতেছে, অনেক সুন্দর লাগতেছে আর কি। আকাশটা যদি এখানে বোঝা যাচ্ছে না, চমৎকার একটা ভিউ।